সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জীবিত আছে কিনা তা নিয়ে কয়েকদিন ধরেই নানান কানাঘুষা চলছে। বিভিন্ন ধরনের খবর প্রকাশ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সন্দেহের শুরু হয়েছে ইরানের গণমাধ্যমগুলো। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দীর্ঘদিন ধরে জনসম্মুখে না আসা এই বিতর্কে ঘি ঢেলেছে, বাড়ছে আলোচনার নানান ডালপালা, সুযোগ তৈরি করেছে পাল্টাপাল্টি ধারণা পোষণের। ইরানি গণমাধ্যমগুলোর ধারণা, গত মাসের শেষ দিকে এক অভ্যুত্থানের চেষ্টায় গুলিবদ্ধ হওয়ার পর মোহাম্মদ মারা যায়। অবশ্য পাল্টা খবরে রাশিয়ার বার্তা সংস্থা বলেছে, সৌদি রাজপ্রাসাদে গোলাগুলির সপ্তাহখানেক পরেই এক অনুষ্ঠানেও মোহাম্মদকে দেখা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, গত 21 এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদ থেকে তুমুল গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। সম্ভাব্য কোনো অভ্যুত্থান চেষ্টার ফল এই গোলাগুলি, এমনটাও ধারণা করেছিলেন অনেকেই। ঘটনার সময় সৌদির বাদশাহ সালমান প্রাসাদ ছেড়ে কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন বলে দাবি করেছিলেন স্থানীয় বেশকটি গণমাধ্যম। বাদশাহ সে সময় কিং খালিদ ঘাঁটিতে আশ্রয় নেন এমনও খবর আছে। যদিও সৌদি সরকারের দাবি, রাজপ্রাসাদের খুব কাছ দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করতে নিরাপত্তা রক্ষীরা গুলি ছুড়েছিল। সৌদি আরবের সঙ্গে মুখোমুখি বিরোধে থাকা ইরানের রক্ষণশীল দৈনিক কাইহানের দাবি, গত 21 এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদে হওয়া অভ্যুত্থান চেষ্টার ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্সের গায়ে অন্তত 2টি গুলি লেগেছে। এরপর থেকে মোহাম্মদকে আর জনসম্মুখে দেখা যায়নি। আর ওই গুলির ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তেহরানের শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদ মাধ্যমটির। অন্য গণমাধ্যম প্রেস টিভিও একই শঙ্কা প্রকাশ করছেন, কারণ এপ্রিলের শেষ ভাগ থেকে সৌদি যুবরাজের নতুন কোনো আলোকচিত্র কিংবা ভিডিও প্রকাশিত হয়নি। এছাড়াও নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর এপ্রিলের শেষ সপ্তাহে রিয়াদ সফরের সময়ও মোহাম্মদকে দেখা না যাওয়ার সন্দেহের মাত্রা তীব্রতর হচ্ছে বলে দাবি তাদের। ইরানি বার্তা সংস্থা ফার্স বলেছে, মোহাম্মদ বিন সালমান এমন একজন ব্যক্তি যাকে প্রায় গণমাধ্যমে দেখা যেত, কিন্তু রিয়াদের ওই গোলাগুলির পর 27 দিন ধরে অনুপস্থিত তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে গোলাগুলির ঘটনার পরও মোহাম্মদ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বলে দাবি অনেকেরই। এমন দাবি করে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক বলেছেন, অভ্যুত্থান চেষ্টার সপ্তাহখানিক পরেই $100 কোটি একটি এন্টারটেনমেন্ট রিসোর্ট কিদিয়ার উদ্বোধনী অনুষ্ঠানেও বাদশাহ সালমানের পাশে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেখা গেছে। নানান আলোচনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সৌদি ক্রাউন প্রিন্সের ব্যক্তিগত দপ্তরের পরিচালক বাদের আল আশাকের টুইটারে সৌদি যুবরাজের সঙ্গে আবু দাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের বাদশাহ বিন ইসা ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসির একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন। আর ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, কয়েকদিন আগে দুই ভাইয়ের এক বন্ধুত্বপূর্ণ বৈঠকে আয়োজন করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি। তবে ছবিটি কত তারিখে তোলা তা জানাননি ওই কর্মকর্তা। অন্যদিকে সৌদি ক্রাউন প্রিন্স নিয়ে ইরানের খবরকে সন্দেহের চোখে দেখছেন পুরো বিশ্বই, কারণ মধ্যপ্রাচ্যের প্রভাব বাড়ানোকে কেন্দ্র করে সুন্নি প্রধান সৌদি আরবের সঙ্গে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মতবিভেদ কয়েক দশক ধরেই, সর্বশেষ ইয়েমেন ও সিরিয়ার যুদ্ধেও তাদের অবস্থান একে অপরের বিপক্ষে। এছাড়া রিয়াদে হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্রের হামলাও দুই দেশের টানাপোড়েন আরও বাড়িয়েছে। ইরানের অভিযোগ, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে। এরই মধ্যে গত মার্চে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া সাক্ষাৎকারে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছে, 10 থেকে 15 বছরের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে, তাই সংঘর্ষ এড়াতে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স। এসব বিরোধের কারণে খবরকে পুরোপুরি বিশ্বাস করছে না বিশ্ব, কিন্তু ক্রাউন প্রিন্সের গণমাধ্যমে অনুপস্থিতি সবাইকে ফেলেছে চিন্তায়।